প্রকাশিত হয়েছে প্রাথমিক টেট পরীক্ষার ফল। গত 11ই ডিসেম্বর রাজ্য জুড়ে টেট হয়েছিল। 2 মাসের মধ্যে টেটের ফল ঘোষণা করা হলো। পরীক্ষা দিয়েছিলেন প্রায় 6,20,000 জন এবং পাস করেছেন 1,50,491 জন। এখন প্রশ্ন একটাই যে চাকরি কবে হবে এই সমস্ত টেট প্রার্থীদের যারা পাস করেছে 2022-এ। 2014 সালে টেট পাস করা চাকরি প্রার্থীদের নিয়োগ প্রচুর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছিল এবং এই নিয়ে এই মুহূর্তে সিবিআই তদন্তও চলছে। এবং 2012, 2014, 2017 সালে যারা টেট পাস করেছেন কিন্তু নিয়োগ পাননি এখনও পর্যন্ত, তাদের নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে বিভিন্ন সমস্যার মধ্যে। এবং সমতা বিধানের একটি কমিটিও ইতিমধ্যে গড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট, কারণ আগে যারা টেট দিয়েছিলেন তাদের মাধ্যমিকের নম্বরের সঙ্গে 2022 সালে যারা টেট দিয়েছেন তাদের নম্বরের বিস্তর ফারাক রয়েছে। যদিও নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে বর্তমানে একটি নিয়োগ পদ্ধতি চলছে, 2012, 2014, 2017 সালে টেট পাস করেছেন যারা তাদেরকে নিয়োগ চলছে। ইতিমধ্যেই 10টা জেলার নিয়োগ শেষ হয়েছে এবং দ্রুত এই প্রক্রিয়া শেষ হবে। এরপরই এবছরের জন্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে ভ্যাকেন্সি চাইবে এবং পেয়ে গেলেই নতুনদের নিয়োগের বিজ্ঞাপনও দিতে পারবে, অর্থাৎ কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হতে পারে। তো এখনও পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা আগে টেট দিয়েছেন 2012, 2014, 2017 সালে, সেই সমস্ত প্রার্থীদের যতক্ষণ না নিয়োগ হচ্ছে, তো নতুন করে যে সমস্ত প্রার্থীরা এই বছর 2022-এ টেট পাস করেছেন তাদের নিয়োগের কোনো সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে না। তো আগে যে সমস্ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা যারা বিভিন্ন বহু বছর ধরে অপেক্ষারত, সেই সমস্ত প্রার্থীদের আগে নিয়োগ করা হবে। তারপরে এখন যে 2022-এর প্রার্থীরা আছে তাদের নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে পারে পর্ষদের তরফ থেকে।